একটা দারুণ ভোট হচ্ছে, এ তো মনে হচ্ছে যেন গণতান্ত্রিক যদি দেখতে হয় গণতন্ত্রের ভোট দেখিয়ে যাও, কি অপূর্ব। আমিও দাঁড়ালাম দেড় ঘন্টা দাঁড়িয়ে সুন্দর টিক দিল আমাকে, এখানে ভোট হলো, ভোট করলাম নিজের মন মতন, হাসি ঠাট্টা। আর এবার আজকে সবচেয়ে খুশি হয়েছি, লাইনে বহু মনমান সাপোর্টার পেলাম, সবাই মনমান সাপোর্টার। আমার সময় কিছু বয়োজ্যেষ্ঠ ছিল, এই আমার খেলাগুলো বলতে আরম্ভ করলো, দাঁড়ালাম। আমাকে পুলিশ বললো আপনি চলুন, আমি এমপি, ওই যে আমার এখন উদীয়মান লিডার ওখানে দাঁড়িয়ে আছে, আমার মন ভাঙার মাছাবে যে আমার ছেলে। তাই বলি যে আমার মনে হয়, হ্যাঁ বল, ডিফেন্ডার আনছে তোর সাথে একমত আনছে। এবং আমার মনে হয় মোহনবাগান আজকে ইলেকশনটা হওয়ার পর ইমিডিয়েট কমিটি ফাউন্ড করুক, কমিটি ফাউন্ড করে টিমটা ভার দিক। একটা ম্যাচ ড্র হয়েছে বলে না, আমাদের টিমটাকে ভালো করে টুটু বোস শুরু করুক। টুটু বোস করেছেন, বহু করেছেন, টুটু বোস ক্লাবের জন্য টাকা দিয়েছেন, আর কোনো ঝগড়াঝাটি না। আমরা টুটু বোসের প্যানেলকে আমি কিন্তু ভোট দিতে এসেছি, সরাসরি বলছি, টুটু বোসের প্যানেলে। কারণ এজিএমে আমি যখন লড়াই করেছিলাম অনেকে বিরুদ্ধোচ্চারণ করেছিলেন, কিন্তু তারাও ফিরে এসছেন আমাদের কাছে মেনে নিয়ে, ঠিক আছে, তাদের আমরা মেনে নিয়েছি। কিন্তু ক্লাবটা মোহনবাগান ভদ্র সভ্যভাবে চলতে হবে, এই ক্লাবে কোনো লড়াই না, কোনো ঝামেলা না। তাই আমার মনে হয় মোহনবাগান এবার, আমি বলছি, আই লিগে একটা ম্যাচ ড্র করেছে, কিচ্ছু ব্যাপার না, এটা বহু দৌড়, তিন মাসের টুর্নামেন্ট, কিচ্ছু যা আসে না। মোহনবাগান টিম তৈরি হবে, আমি আশা করো মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে, আই লিগ জিতবে এবার, এবং খুব ভালো করে হবে, এবং সবাই মিলে থাকবে। একটা কমিটি হওয়া দরকার, যে কমিটিতে সুব্রত বরচাস থাকবে, যে কমিটিতে মানুষ বরচাস থাকবে, যে কমিটিতে শিশির ঘোষ থাকবে, যে কমিটিতে তোমার বিদেশ ঘোষ থাকবে, যে কমিটিতে তোমার বিশেষ করে কণ্ঠন দত্ত থাকবে, এর একটা কমিটি করতে হবে, অ্যাডভাইসারি। এরম একটা কমিটি না করলে ভাই ফুটবলের উন্নতি হওয়া সম্ভব না। করবে টুটুবাবু, আমি বললে করুক, ভালো হলো, আর শুভ দিন, ভালো হলো, ইলেকশন হলো। একটা 100 বছরের ওপর টিম 150 বছর হতে যাচ্ছে, সেই টিমের আমি খেলেছি, সেই টিমের মেম্বার, আমি তো গর্বিত বোধ করি। মোহনবাগান হলো মহান বাগান আমার কাছে, মোহনবাগান মোহনবাগান নয়, মহান বাগান। এই খেলতে পেয়েছিলাম বলে আমার অস্তিত্ব, প্লেয়ার হয়ে এত বড় হয়েছি ওই মোহনবাগান থেকে। তাই আমি ভোট দিতে এসেছিলাম, দাঁড়িয়ে দিচ্ছিলাম, আমাকে পুলিশ বললো, জাস্টিসরা বললো আপনি আগে যান এমপি, আমি না এমপি এখানে নয়, এখানে মোহনবাগানই আমি, মোহনবাগানের সমর্থক হয়ে এসেছি, মেম্বার হয়ে এসেছি। আমি দেড় ঘন্টা দাঁড়িয়ে গল্প করে টোরে সবার সাথে প্রচুর সেলফি তোলা হলো, হই হল্লা হলো, পুরনো গল্প হলো। এখন যাচ্ছি আবার দিল্লি যাব, 1:15 ফ্লাইট। তাই আমি বলি মোহনবাগান হলো মোহনবাগানই, কোনো অসুবিধা নেই। আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানকে আইএসএলে নিতে হবে, আমার দাবি এমপি হয়ে দিল্লিতে বলবো পার্লামেন্টে। এইভাবে নাকাম করে আইএসএল চালানো যাবে না, আইএসএল ডুবে যাচ্ছে। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান না হলে আইএসএলে কেউ সাপোর্টার আসবে না, এইটা আমার নেক্সট লড়াই। আমার মনে হলো লড়াই নেমেছি আমি, এই লড়াইটা আমার পার্লামেন্টে কোশ্চেনটা সুযোগ আছে পাবো, এবং নীতা আম্বানির সাথে দরকার দেখা করে নেবো, করবো। ভালো থাকো, সুন্দর অনুষ্ঠান মনে হচ্ছে একটা, আবার জানি ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচ, মোহনবাগান জিতেছে, এত আনন্দ চলছে এখানে আমি দেখছি। তাই শুভেচ্ছা জানিয়ে, ইন্দ্রনীল বসু আমার সাথে আছে, ও এসছে মোহনবাগানে, ওকে টুটুদা খুব ভালোবাসেন, সঙ্গে রেখেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের টিভিকে অভিনন্দন জানাই, সবাইকে দেওয়ালির ভালোবাসা, এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হোক এটা শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বলবো পার্লামেন্টে, এইভাবে নাকাম করে আইএসএল চালানো যাবে না, আইএসএল ডুবে যাচ্ছে। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান না হলে আইএসএলে কেউ সাপোর্টার আসবে না, এইটা আমার নেক্সট লড়াই। আমার মনে হলো লড়াই নেমেছি আমি, এই লড়াইটা আমার পার্লামেন্টে কোশ্চেনটা সুযোগ আছে পাবো, এবং নীতা আম্বানির সাথে দরকার দেখা করে নেবো, করবো। ভালো থাকো, সুন্দর অনুষ্ঠান মনে হচ্ছে একটা, আবার জানি ইস্টবেঙ্গল মোহামেডান ম্যাচ, মোহনবাগান জিতেছে, এত আনন্দ চলছে এখানে আমি দেখছি। তাই শুভেচ্ছা জানিয়ে, ইন্দ্রনীল বসু আমার সাথে আছে, ও এসছে মোহনবাগানে, ওকে টুটুদা খুব ভালোবাসেন, সঙ্গে রেখেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের টিভিকে অভিনন্দন জানাই, সবাইকে দেওয়ালির ভালোবাসা, এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হোক এটা শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।